হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউ প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মডেল টিউটাস 6 ক্লাস 9 ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। চলো আজ ক্লাস শুরু করা যাক। কি বলছে দেখো, বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। বলছে ইট ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, বলছে 7 বছর ধরে এখানে বৃষ্টি হচ্ছে। থাউজেন্ড আপন থাউজেন্ড অফ ডেজ ফেল ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। কি বলছে, হাজার পর হাজার দিন এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত শুধুমাত্র জলে ভরে গিয়েছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড দ্য গস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। তাহলে বলছে দিনগুলো কেমন হচ্ছে, জলের তোড়ে এবং অনবরত বৃষ্টিতে ভরে যাচ্ছে। বলছে হেভি স্টোনস কজ দ্য ট্রেড ট্রায়াল ওয়েভ টু কাম ওভার দ্য আইসল্যান্ডস। তাহলে কি বলছে, হচ্ছে স্টোম মানে ঝড়ের জন্য, খুব ঝড়ের জন্য কি হচ্ছে, বলছে যেখানে দ্বীপগুলো আছে দ্বীপগুলোতে বলছে জোয়ার আসছে। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস আন্ডার দ্য রেন হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস টু ক্রাস এগেন। বলছে 1000, বলছে জঙ্গলগুলো কি হচ্ছে, ক্রাস মানে হচ্ছে বলছে আন্ডার দ্য রেন, তাহলে বলছে জলে ডুবে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আবার তারা 100 বার কি হচ্ছে, আবার উঠছে, জন্মাচ্ছে কি জন্য, আবার ডুবে যাওয়ার জন্য, নষ্ট হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। তাহলে বলছে এটাই হচ্ছে এখানে জীবন, কোথায়, এটা হচ্ছে শুক্র গ্রহে। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কাম বাই রকেট ফ্রম আর্থ। তাহলে বলছে এখানে ক্লাসরুমটা অবস্থিত, কাদের ক্লাসরুম, শিশুগুলো, কোন শিশুগুলো, বলছে যারা বলছে পুরুষ ও মহিলা, তাদের শিশুগুলো যারা এসছে রকেট করে পৃথিবী থেকে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনি ওয়ার্ল্ড। তারা এখানে কি করতে এসছে, বলছে এখানে একটি সভ্যতা এই বৃষ্টি পৃথিবীতে কি বলছে সিভিলাইজেশন বা সভ্যতা গড়ে তুলতে এসছে। অ্যাক্টিভিটি 1 কি বলছে দেখো, বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 নম্বর, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। হচ্ছে ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস ফর 7 ইয়ার্স। নেক্সট যেটা, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। আনসার, দ্য প্ল্যানেট ভেনাস হ্যাজ বিন ডিসক্রাইব অ্যাজ দ্য রেনিং ওয়ার্ল্ড, হেভি স্টোমস কজ হচ্ছে টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইসল্যান্ড, থাউজেন্ড অফ ফরেস্ট ওয়ার ক্রাস আন্ডার রেন অ্যান্ড থাউজেন্ড অফ ফরেস্ট হ্যাড গ্রোন টু বি কাস্ট। নেক্সট দাও তিন একটা, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। আনসার, দ্য মেন অ্যান্ড ওম্যান হু কাম ফ্রম আর্থ টু ভেনাস বাই রকেট সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। নেক্সট আর কি বলছে, অ্যাক্টিভিটি 2 বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড। একটা কি বলছে, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কাম ইন, এখানে কি লেখা আছে, চেঞ্জ ইন টু এ কম্পাউন্ড সেন্টেন্স। আনসারটা কি হবে, দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কাম ইন। নেক্সট দেখো দুই একটা, বলছে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস। এখানে কি বলছে, চেঞ্জ ইন টু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স করতে হবে। আনসারটা কি হবে, বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। তিনের কোশ্চেনটা দেখো, এটা আগে পরে হয়ে গেছে, এটা 3 হবে, এটা 4 হবে। তিনটা বলছে ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল।
চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, উত্তরটা কি হবে? আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। চারটা কি বলছে? বলছে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, আনসার হবে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। নেক্সট দেখো কি বলছে, অ্যাক্টিভিটি থ্রি বলছে ইউর ফাদার হ্যাজ টু শিফটেড এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্ট, রাইট এ লেটার টু হেডমিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট। বলছে তোমার বাবা একটা অন্য জেলায় বদলি হয়েছে তার চাকুরির জন্য, বলছে তোমাকে একটা লেটার লিখতে হবে তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে যে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য, 10 নম্বর আছে এটা, ক্লিক করে দেখো। টু দ্য হেডমাস্টার, এখানে হেডমাস্টার তোমাদের যদি ম্যাডাম হয় তাহলে হেডমিস্ট্রেস লিখবে, আর তোমাদের স্কুলের নাম লিখবে আর তার ঠিকানা। আমি এখানে ABC স্কুল লিখেছি আর কৃষ্ণনগর নদিয়া লিখেছি, তোমরা তোমাদের স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস লিখবে। বলছে সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, এখানে আমি স্যার বলে স্যার লিখেছি, যদি এখানে হেডমিস্ট্রেস হতো তাহলে ম্যাডাম লিখবে। উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই রাহুল রয়, এখানে তোমার নাম লিখবে, অফ ক্লাস 9 ওয়ান্ট টু কালেক্ট মাই ট্রান্সফার সার্টিফিকেট ডিউ টু মাই ফাদার্স ট্রান্সফারেবল জব রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার টু কলকাতা, সিন্স ইন অর্ডার টু অ্যাপ্লাই ইন দ্য নিউ স্কুল আই আর্জেন্টলি নিড মাই ট্রান্সফার সার্টিফিকেট অ্যাজ সুন অ্যাজ পসিবল ইন অর্ডার টু অ্যাপ্লাই ইন দ্য বাউন্ডেড টাইম গিভেন টু দ্য ক্যান্ডিডেটস। প্রাচীন করে লিখবে দেয়ার ফোর আই রিকোয়েস্টেড ইউ টু কাইন্ডলি হ্যান্ড মি মাই ট্রান্সফার সার্টিফিকেট, ইট উড ভেরি গ্রেটফুল অফ ইয়ার্স, উইথ রিগার্ডস, এখানে ডেট লিখবে, এখানে দিচ্ছি 30/8/2021, আর প্লেস আমি নদিয়া লিখেছি, তোমাদের স্কুলে ওখানে প্লেস লিখবে, ইয়োর ওবিডিয়েন্টলি তোমার নাম লিখবে, ক্লাস এবং সেকশন এবং রোল নাম্বার লিখবে। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও, এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি করে শেয়ার করতে ভুলবে না।